দরিদ্র জনগোষ্ঠীর আয় বর্ধনে 2000 সালে যাত্রা শুরু করে সরকারি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ। 50 জেলায় 5000 কোটি টাকার ঋণ দিয়েছে প্রতিষ্ঠানটি, কিন্তু বাগেরহাট, বরিশাল, ঠাকুরগাঁ সহ 300 শাখায় 5,26,000 গ্রাহকের মধ্যে 1,37,000-এর পাসবই লাপাত্তা। গড়ে 10,000 টাকা করে ঋণ ধরলে হিসেব নেই প্রায় 100 কোটি টাকার। পাসবই অডিটে চেক করে, 90% পায়, কোথাও 80% পায়, কোথাও এরকম আমরা অডিট রিপোর্টে আমরা যা দেখি। হ্যাঁ, সেখানে কিছু পার্সেন্ট গরিব মানুষ তো হ্যান্ডেলিং করে, বাসা নিয়ে কোথাও বাসের ঘুষায় রাখে, কোথাও রাখে, হারিয়ে যায়, এরকম কিছু হয়, আবার নতুন পাসবই আমরা ইস্যু করে দিই। এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে দুই এক জায়গা আর্থিক দুর্বলতা থাকতে পারে, দুই একজন সহকর্মী আত্মসাৎ করতে পারে। এখানেই শেষ নয়, ঋণের টাকা লোপাটের অভিযোগে অভিযুক্ত পুলক দাসকে শ্রেষ্ঠ কর্মীর পুরস্কারও দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। আরেক মাঠকর্মী রমা হালদার আদায়কৃত ঋণ তলে তলে খরচ করলেও নেওয়া হয়নি শাস্তিমূলক ব্যবস্থা। বছরে প্রায় 100 কোটি টাকা বেতন ভাতা খাতে ব্যয় হয়। যদি প্রতিষ্ঠানে লুটপাট হয়, লুটপাট হলে তো থাকার কথা না, তাহলে তো বেতন পাবে না কেউ। বাঘের অডিটটা আমরা শিগগিরই করাচ্ছি, বাঘের নিজের কথা হচ্ছে, বাঘের অডিটটা আমরা শিগগিরই করাচ্ছি। লাভের কথা বললেও এনসিসি ব্যাংকে 52 কোটি টাকা সহ পিডিবিএফ এর 110 কোটি টাকা ঋণের বিষয়টি কৌশলে এড়িয়ে যান এমডি। আর খেলাপি ঋণ কম দেখাতে করা হয়েছে আইনের পরিবর্তন। এ কারণেই 2010 সালে 13.5 কোটি টাকার লোন লস প্রভিশন আকস্মিকভাবে পরের বছর কমে দাঁড়ায় মাত্র 75,000 টাকা। মন্ত্রণালয়ের বক্তব্য পরিষ্কার, কারণ কোনো প্রকার দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না, এটা হলো 1 নম্বর কথা। আর দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের আমরা আইনানুগ ব্যবস্থা নেব, ডিসিপ্লিন অ্যাকশন নেব, এতে চাকরি থাকতেও পারে, চাকরি চলে যেতে পারে, ইট ইজ ইম্যাটেরিয়াল। এসব দুর্নীতির বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটি গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাম্প্রতিককালে আমি কিছু অভিযোগ পেয়েছি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।